স্বাগতম জানাইছো মুকলি হল সরকার নতুন আসনি আর সরকার আপনার দিব উপহার আর লগতে রেশন কার্ডের কারণে বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নতুন আসনিক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে এই ভিডিওটির মাধ্যমে শুনাই দিম তার আগতে বিস্তৃত তথ্য জানি লোক আর রেশন কার্ডের কারণে বৃহৎ ঘোষণা করেছে অসাধু রেশন কার্ড দোকানী যাব জেললৈ রেশন কার্ড অসাধু ব্যবহারের বিরুদ্ধে দিয়ক অভিযোগ রেশন কার্ড থাকা প্রতিগৰাকী লোকের বাবে জরুরি খবর আপনি রেশন কার্ড সামগ্রী লাভ করা নাই নাকি সুলভ মূল্যের দোকানিয়ে কমকই দিচ্ছে নাকি খাদ্য সামগ্রী আর এটাই দাখিল করক অভিযোগ আর অভিযোগ কেন দাখিল করব মানে আপনার জানাই দিম যদি আপনি রেশন সামগ্রী লাভ করা নাই তেনতে অভিযোগ দিব পারিব অভিযোগ দিবর বাবে নম্বর মুকলি করেছে আর নম্বরটা আপনার জানাই দিয়েছো 1800 345 3611 নম্বরত অভিযোগ দাখিল করিব পারিব বিএসএনএল গ্রাহক সকলে 1967 নম্বরত অভিযোগ দিব পারিব আর আপনি রেশন কার্ডের সামগ্রী লাভ করা নাই নাকি সুলভ মূল্যের দোকানিয়ে কমকই দিছে নাকি খাদ্য সামগ্রী আর তার কারণে টোল ফ্রি নম্বর মুকলি করেছে মই আপনার পুনর্বার জানাই দিয়েছো নম্বরটি হয়েছে 1800 345 3611 আর বিএসএনএল গ্রাহক সকলে 1967 কল করে অভিযোগ দিব পারিব আর লগতে দুখিয়া পরিয়াললৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ গণনা করেছে দুখিয়া পরিয়াললৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ গণনা আর সকলো দুখিয়া পরিয়ালক ঘর উপহার দিব হিমন্ত সরকারে সরকারে আরম্ভ করব মুখ্যমন্ত্রী আবাস যোজনার আসনি আমি সকলো দুখিয়া পরিয়ালকে ঘর উপহার দিম বলে কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বহু দুখিয়া মানুষ বঞ্চিত হয়েছে সরকারি ঘরের আসনির পৰা আর এইবার PMAY ঘরের লগতে মুখ্যমন্ত্রী আবাস যোজনার আসনির অধীনতো ঘর লাভ করিব দুখিয়ায় সকলো দুখিয়াকে আসনি ঠাঙ্গুড়ি লওয়ার লক্ষ্য রয়েছে হিমন্ত বিশ্ব শর্মায় দুখিয়া পরিয়াললৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই বৃহৎ গণনা করেছে আমি সকলো দুখিয়া পরিয়ালকে উপহার দিম বলে কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আর হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ করেছে নতুন আসনি আর এইটুক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি কৈছে আপনাদের নিজেই শুনি লোক এইবার বাজেটত আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমার প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেই আবাস যোজনা আমি দুখিয়া মানুষক দি গই থাকো কিন্তু তার পিছতো বহুতো দুখিয়া মানুষে ঘর নাপায় সেইবাবে এইবার আমি প্রধানমন্ত্রীর গৃহ আবাস যোজনার লগে লগে মুখ্যমন্ত্রীর আবাস যোজনা নামৰ আৰু এটা আসনি আমি আরম্ভ করছো যাতে আমি পর্যায়ক্রমে সকলো দুখিয়া মানুষলৈকে একোটা ঘর আমি উপহার দিব পারো হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ গণনা করেছে দুখিয়া পরিয়াললৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ গণনা আমি সকলো দুখিয়া পরিয়ালকে ঘর দিম বলে কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আর হিমন্ত সরকারে আরম্ভ করেছে এই নতুন আসনি আর যিসকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ PMAY যি ঘরের পর বঞ্চিত হয়েছে সেই সকলে মুখ্যমন্ত্রী আবাস যোজনা আসনির অধীনত ঘর লাভ করব আর 35 জন দুখিয়া লোকে লাভ করব সরকারি ঘর